Assalamu alaikum. আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লজ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্টআপ কনসালটেন্ট। আজ দ্বিতীয় রমজান, আপনাদেরকে রমজানুল মুবারকের শুভেচ্ছা। আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্টআপ এবং বিজনেস বিষয়ক বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেন আপনারা যারা স্টার্টআপ এবং বিজনেস শুরু করতে যাচ্ছেন তারা যেন সুন্দরভাবে আপনাদের স্টার্টআপ এবং বিজনেস আপনারা শুরু করতে পারেন। আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্টআপ এবং বিজনেস বিষয়ক একটি সুন্দর গাইডলাইন তৈরি করার চেষ্টা করছি, যেখান থেকে আপনারা কিভাবে বিজনেস শুরু করা উচিত, কিভাবে বিজনেস শুরু করলে ভালো হয়, কিভাবে স্টার্টআপ শুরু করা উচিত, কিভাবে স্টার্টআপ শুরু করলে ভালো হয়, কিভাবে স্টার্টআপের ফান্ড আপনারা ম্যানেজ করতে পারবেন, এ বিষয়ে একটি সুন্দর একটি গাইডলাইন আমরা তৈরি করার চেষ্টা করছি। আমরা এই লজ ভেঞ্চারের পক্ষ থেকে এই যে প্রতিদিন বিভিন্ন ইনফরমেশনগুলো স্টার্টআপ এবং বিজনেস রিলেটেড যে তথ্যগুলো, বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো আমরা দিচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগছে এবং আমাদের এই ইনফরমেশনগুলো থেকে আপনারা অল্প হলেও আপনারা উপকৃত হতে পারছেন। আমরা এই লজ ভেঞ্চারের পক্ষ থেকে আমরা এই প্রতিদিন স্টার্টআপ এবং বিজনেস নিয়ে আমরা রিসার্চ করছি, আমরা অ্যানালাইসিস করছি যে আসলে কিভাবে সুন্দর একটি স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা যায়, সের উপর বিজনেস একটি দাঁড়াবে, অর্থাৎ স্টার্টআপ ইকোসিস্টেমের উপর যে কোনো বিজনেস দাঁড়াবে। অর্থাৎ আমরা স্টার্টআপ ইকোসিস্টেমটিকে যদি ভালো করে ডেভেলপ করতে পারি, স্টার্টআপ ইকোসিস্টেমটিকে যদি আমরা ভালো করে গড়ে তুলতে পারি, তাহলে অনেক স্টার্টআপ গড়ে উঠবে। আজও আমরা এই লজ ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিক্স নিয়ে আলোচনা করব, এই টপিক্সের উপর আমরা পূর্বে আরও একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি, আজও আমরা একটি টপিক্স নিয়ে আলোচনা করব। সেই টপিক্সটি হচ্ছে ই কমার্স বা এফ কমার্সে প্রোডাক্ট ডেলিভারি করার ক্ষেত্রে যে সকল বিষয়গুলো যাচাই করে নিয়ে আপনাকে প্রোডাক্ট ডেলিভারি করতে হবে তার উপরে আমরা আলোচনা করব। এই যে আমরা এই টপিকসগুলো বাছাই করছি, সেগুলো আমরা এই প্রতিদিন রিসার্চ করার মাধ্যমে আমরা সেই টপিকসগুলো বাছাই করে করে আপনাদের জন্য নিয়ে আসছি। আমরা জানি প্রতিটি স্টার্টআপ এবং বিজনেস রিসার্চ করার মাধ্যমে সেটি শাইন করার সম্ভাবনা প্রায় 99%, কারণ আপনি যখন একটি বিষয় নিয়ে রিসার্চ করবেন, রিসার্চ করার মাধ্যমে আপনার কাছে অনেকগুলো ডাটা চলে আসবে, এই ডাটাগুলো আপনার কাছে থাকবে যার উপর বেস করে নিয়ে আপনি আপনার বিজনেস বা স্টার্টআপটিকে দাঁড় করাতে পারবেন। তা আজ আমরা যে পার্ট টু নিয়ে আলোচনা করব, আমরা আশা করব আমাদের প্রতিটি টপিকসগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং প্রতিটি বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, যার জন্য আপনারা আপনাদের বিজনেসটিকে এই বিষয়গুলো যদি অ্যাপ্লিকেশন করাতে পারেন, দেখবেন আপনার বিজনেস বা স্টার্টআপ অনেক দূর এগিয়ে যাচ্ছে। তাহলে এখন আমি আমার মূল আলোচনায় চলে আসি। প্রথমে আমি বলবো যে আপনি যেই কাস্টমার থেকে আপনার প্রোডাক্টটির অর্ডার পেয়েছেন, তারা অবশ্যই আপনাকে ডেলিভারি করার জন্য আপনাকে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়েছে। সেই ফোন নাম্বারটি ঠিক আছে কি না সেটি সঠিক কথা আপনি যাচাই করে নিয়ে তারপর আপনি ডেলিভারি হিরোর কাছে আপনি প্রোডাক্ট ডেলিভারি করার জন্য পাঠাবেন। কারণ দেখা যায় যে অনেক সময় প্রোডাক্টগুলো যেই নাম্বারে ডেলিভারি করা হয় সেখানে যখন ডেলিভারি হিরো গিয়ে পৌঁছায়, তারা সেই নাম্বারে ফোন করলে সে ফোন রিসিভ হয় না বা ফোন ধরে না বা ফোন বন্ধ পাওয়া যায়, যার কারণে প্রোডাক্ট অনেক সময় রিটার্ন চলে আসে। এজন্য প্রোডাক্ট পাঠানোর পূর্বে অবশ্যই ফোন দিয়ে যাচাই করে নিয়ে তারপর আপনি আপনার প্রোডাক্টটি কাস্টমারের কাছে পাঠাবেন। তারপর হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি। আপনার কাস্টমার যে প্রোডাক্টের অর্ডার করেছে সেটি একটি হতে পারে, দুটি হতে পারে, পাঁচটি, দশটি, একশোটিও হতে পারে, সেখানে প্রোডাক্টের কোয়ান্টিটিটা ঠিক আছে কি না, আসলে সে ঠিক সেই পরিমাণ প্রোডাক্ট অর্ডার করেছে কি না সেটি অবশ্যই পাঠানোর পূর্বে অর্ডার ইনফরমেশনটা যাচাই করে নিতে হবে। কারণ দেখা যায় যে আপনি পাঠালেন পাঁচটা, উনি দিয়েছে দশটা, তখন কিন্তু আপনাকে আবার আপনার খরচ করে পাঠাতে হবে, কারণ সেকেন্ড টাইম কিন্তু কাস্টমার আপনার ডেলিভারি চার্জ আবার পে করবে না, কারণ কি কাস্টমারের ভুল নয়, এটি যিনি প্রোডাক্ট ওনার বা যিনি সেল করছেন তার ভুল। সেজন্য আপনার জন্য ক্ষতি না হয় সেজন্য আপনি ভালো করে যাচাই করে নিয়ে তারপরে আপনি পাঠাবেন। মনে রাখতে হবে যত আপনি সচেতন থাকবেন, যত আপনার সচেতনতা বাড়বে তত আপনার স্টার্টআপ বা বিজনেস অনেক উপরের দিকে ধীরে ধীরে যাবে। কারণ একটি স্টার্টআপ বা বিজনেসের আপনি যত শ্রম দিবেন তত আপনার সেই স্টার্টআপ বা বিজনেসটি তত ডেভেলপ করে যাবে। তারপর নাম্বার 3, অর্ডারের সঠিক হিসাব হয়েছে কিনা সেটি আপনি দেখবেন। অর্থাৎ আপনার প্রোডাক্টের দাম যদি হয় সাপোজ
500 টাকা, কিন্তু আপনি বলছেন 400 টাকা, পরবর্তীতে কিন্তু কাস্টমার যখন ডেলিভারি দিতে যাবে, ডেলিভারি হিরো, তার কাছে কিন্তু কাস্টমার 400 টাকায় পেমেন্ট করবে, সে কিন্তু 500 টাকা দিবে না। কেন দিবে না? কারণ তিনি বলবে যে না, ওনাকে বলা হয়েছে 400 টাকা, যদিও প্রোডাক্টের দাম 500 টাকা হয়, কিন্তু সে কিন্তু তিনি দিবে না। এজন্য যিনি প্রোডাক্ট সেল করবে তিনি অত্যন্ত সচেতন সহিত, অত্যন্ত যত্ন সহকারে কত কোনগুলোর কত দাম সেটি যাচাই করে নিয়ে তারপরে আপনাকে বলতে হবে যে হ্যাঁ, এই প্রোডাক্টটির দাম এত। যদি প্রোডাক্টটির দাম কম হয় আপনি কম বলবেন, অর্থাৎ যা প্রোডাক্টের দাম যত সেটি অবশ্যই আপনাকে আগে থেকে বলে ক্লিয়ার করে নিতে হবে। কারণ এই জিনিসগুলো ছোটোখাটো ভুল জিনিস হলেও কিন্তু এই ভুলগুলোর কারণে অনেক সময় আপনার প্রোডাক্টে অর্ডার ক্যান্সেল হতে পারে, এমন হতে পারে আপনার সেলও কমে যেতে পারে। সেল কমে গেলে যেটি সচরাচর রেভিনিউ কমে আসে, সেই বিষয়ে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপর হচ্ছে, যদি কাস্টমার অ্যাডভান্স পেমেন্ট করে থাকে, সেই জিনিসটি কত সে করেছে, কত বাকি আছে, সেটি খুব একবার, দুইবার, পাঁচবার হিসাব করে নিয়ে আপনাকে যাচাই বাছাই করে নিয়ে তারপর আপনাকে দেখতে হবে। কারণ যদি কোনো প্রোডাক্টের দাম সাপোজ 600 টাকা হয়, কাস্টমার যদি 450 টাকা দেয় আর বাকি থাকবে 150 টাকা, সেটি 150 লিখেছেন কি না বা 100 লিখেছেন কি না, এই জিনিসটি অবশ্যই আপনি যাচাই করে নেবেন। যাচাই বাছাই ভালো করে করে একবার, দুইবার, তিনবার, পাঁচবার আপনি যাচাই করে নেবেন। সেই ক্ষেত্রে দেখবেন আপনার এই যে সচেতনতা, একজন কাস্টমারের কাছে আপনার ইমেজ অনেক উজ্জ্বল হয়ে যাবে এবং আপনার কাছ থেকে তখন পরবর্তীতে আরও মানুষ প্রোডাক্ট নিবে এবং প্রোডাক্ট নিয়ে আপনাকে তখন আপনার সেল বেড়ে যাবে, আপনার অটো মার্কেটিং হয়ে যাবে। এবং এই যে আপনার সচেতনতা, সেটি আপনার ব্যবসায় এর প্রতিফলন অবশ্যই আপনি দেখতে পাবেন। তারপরে হচ্ছে, কাস্টমার আর কিছু জানতে চেয়েছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে যদি ফকমার্স বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে কাস্টমার অনেক সময় অনেক কিছু জানতে চায়, প্রোডাক্ট পাওয়ার আগ পর্যন্ত বা প্রোডাক্ট ডেলিভারিতে পাঠানোর আগ পর্যন্ত, সেটি আপনার ফাইনাল কনভারসেশনটা কী হয়েছে বা ফাইনাল কনভারসেশন তিনি কী জানতে চেয়েছে, এই জিনিসটা ভালো করে দেখে যাচাই বাছাই করে তারপর আপনি পাঠাবেন। এক্ষেত্রে এটি আপনার সুবিধা হবে। কেন আপনার সুবিধা হবে? কারণ এক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রোডাক্টটি, কাস্টমারের সঠিকতা এবং প্রোডাক্ট সম্পর্কে আরও কিছু জানতে চায় কি না, সেই জিনিসটা আপনাকে যাচাই করে নিয়েই তারপর পাঠানো উচিত। এতে অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে, অ্যাজ এ স্টার্ট আপ ওনার হিসাবে, অ্যাজ এ আপনার ফাউন্ডার হিসাবে আপনার এই প্রতিষ্ঠানের সুনাম তখন চারিদিকে ছড়িয়ে পড়বে। তারপরে হচ্ছে, মাঝে মধ্যে দেখা যায় যে প্রোডাক্টের কালার নিয়ে অনেক সময় ঝামেলা হয়, কারণ এক্ষেত্রে গ্রাফিক্সের একটি বিষয় আছে। এই গ্রাফিক্সের বিষয়ের জন্য বা অনেক সময় ছবি তুলতে গেলে বিশেষ করে হলুদ এবং মেহেদি কালার এই জিনিসটা নিয়ে কিছুটা ঝামেলা হয়, অর্থাৎ রং নিয়ে যদি কখনো ঝামেলা হয়, এই জন্য আপনি আগেই রংটা নিয়ে ভালো করে পরিষ্কার বলে দিবেন যে যদি ঝামেলা হয় বা ঝামেলা হয় রং নিয়ে আপনার পছন্দ না হয়, আপনি প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন। বা গ্রাফিক্স নিয়ে বা গ্রাফিক্সের ছবির কারণে অনেক সময় দেখা যায় যে রং এদিক সেদিক হয়ে থাকে, অর্থাৎ এক্ষেত্রে এটি আপনার প্রতিষ্ঠানেরও সুনাম বাড়বে এবং আপনার এই প্রতিষ্ঠান থেকে পরবর্তী মানুষ আরও নিতে উৎসাহী হবে, অর্থাৎ বলবে যে না, এখানে যিনি এই প্রতিষ্ঠানের ওনার তার মধ্যে ট্রান্সপারেন্সি আছে, অর্থাৎ আপনি আপনার দিক থেকে 100% ট্রান্সপারেন্সি বজায় রাখবেন। এতে আপনার ফকমার্স বা ই কমার্স বিজনেসটা অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই যে আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে আজ আমরা দ্বিতীয় রমজানে যে আলোচনাগুলো করলাম, এই আলোচনা অত্যন্ত ইম্পর্টেন্ট আলোচনা। এক্ষেত্রে প্রতিটি স্টার্ট আপ বা কমার্স, ই কমার্স কোম্পানি যারা প্রোডাক্ট পাঠায় তাদের এগুলো নিয়ে আলোচনা করা উচিত, এগুলো কিভাবে আসলে করা উচিত, কিভাবে কি করা উচিত, এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করে নিয়ে অর্থাৎ সেটি সুন্দরভাবে সকল কিছু সমাধান করা উচিত। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে বিষয়গুলো আপনাদেরকে সেবা দিচ্ছি, স্টার্ট আপ এবং বিজনেস কনসালটেন্সি, তারপর হচ্ছে আইটি সাপোর্ট, কোম্পানি কেউ গঠন করতে হলে সে কোম্পানির লিগ্যাল সাপোর্ট, তারপর ট্যাক্স বিষয়ক সাপোর্ট, তারপরে আপনার আরও যে আচ্ছা ওয়েব ডেভেলপমেন্ট, এই সাপোর্টগুলো আমরা দিয়ে আসছি। তা আপনাদের যদি কোনো সাপোর্ট দরকার লাগে অবশ্যই লস ভেঞ্চারের পেজে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনার সেই ইনফরমেশনগুলো 100% যদি না পারি, আমরা চেষ্টা করব 99% আপনাদের সেই ইনফরমেশনের উপর আমরা আলোচনা করতে। কারণ আমরা এই ফ্রি কনসালটেন্সি সার্ভিস ইনশাল্লাহ চালিয়ে যাচ্ছি, আশা করব আপনারা লস ভেঞ্চারের সাথে থাকবেন। আরেকটি কথা, লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই লস ভেঞ্চার লিখে সার্চ দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, লস ভেঞ্চারের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।